হ্যালো ব্রিয়ন ক্রিয়েটিভ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমাদের শখের স্মার্টফোনটি হুট করে হারিয়ে যেতে পারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা মূল্যবান তথ্য সুরক্ষায় আমাদের দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হবে তা না হলে সব তথ্য যদি খারাপ মানুষের হাতে চলে যায় তাহলে আমরা অনেক ধরনের হয়রানির শিকার হতে পারি আমাদের স্মার্টফোনে থাকে পারিবারিক অনেক ছবি অডিও ভিডিও সহ পার্সোনাল তথ্য এসব তথ্য যদি অন্যজনের হাতে চলে যায় তাহলে সে যে কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারে এজন্য আমাদের স্মার্টফোনটি হারিয়ে গেলে খোঁজার পাশাপাশি অবশ্যই আমরা গুগলের সাহায্য নিতে পারি আসুন আজকে জেনে নিয়ে আমরা স্মার্টফোন হারিয়ে গেলে গুগলের মাধ্যমে আমরা কী কী সাহায্য নিতে পারি এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন বিয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্য প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন সবচেয়ে ভালো হবে আপনি যদি কর্ম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেন আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম এরপর আপনারা এখান থেকে গুগল সিলেক্ট করবেন অথবা আপনি এখানে লিখবেন ডাব্লু ডট গুগল ডট কম গুগলে আসার পর আপনাকে এখন এই যে এখানে ক্লিক করতে হবে এখানে আপনার জিমেলটাকে প্রথমে লগ ইন করে নিতে হবে আপনার যে অ্যাকাউন্ট অথবা যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা আপনাকে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে ম্যানেজ অ্যাকাউন্ট ডিভাইস এখানে ক্লিক করবেন আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলে যে জিমেলটা ছিল সেই জিমেলটা এখানে অ্যাড করতে হবে দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এখন আপনাকে এখানে সেই জিমেলটা দিতে হবে এবং তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু অলরেডি আপনার আমার এই জিমেলটা লগ ইন করা আছে সেই জন্য মোটামুটি আর লগ ইন হচ্ছে না এভাবে আপনারা এখান থেকে লগ ইনটা করে নেবেন লগ ইন করার পর অবশ্যই এখানে দেখে নেবেন আপনার সেই জিমেলের লোগোটা এখানে দেখা যায় কি না যদি দেখা যায় তাহলে মনে করবেন যে লগ ইন হয়ে গেছে এখন আপনাদের কাজ হলো এই সার্চবারে আপনারা লিখবেন ফাইন্ড মাই ফোন দেখুন এখানে অলরেডি লেখাই আছে ফাইন্ড মাই ফোন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে অপশন পাবেন মাই অ্যাকাউন্ট ফাইন্ড মাই ইয়োর ফোন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার এখানে মোবাইলগুলো দেখতে পাবেন আপনার এই জিমেলে কতটা মোবাইল লগ ইন করা রয়েছে আমার এই জিমেলে মোটামুটি দুইটি মোবাইল রয়েছে এটা সেম সিম্পনি বি পঁচাত্তর আর সিম্পনি আইটেন প্লাস আমি এখন এই মোবাইলটি দিয়ে আপনাদের সব কিছু দেখিয়ে দেবো কারণ এই মোবাইলটি আমরা অলরেডি দিয়ে আমি ভিডিও করতেছি জাস্ট আমি এখন এই মোবাইলের উপর ক্লিক করবো আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলের মডেল দেখতে পাবেন ওর উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা সাবে আপনার সেই জিমেলের পাসওয়ার্ডটা আবারও এখানে দিতে হবে এবং তারপরে নেক্সট পাঠানি ক্লিক করে দিতে হবে তারপর এখানে আসার পর আপনারা দুইটি অপশন পাবেন একটি হলো রিঙ্ক আর একটি লোকেট আপনাদের এই দুটি সম্পর্কে আমি এখন বলবো প্রথম যে রিঙ্ক এর মানে হলো আপনার মোবাইল যদি বাড়িতেই কোথাও হারিয়ে যায় অথবা কারণ নিচে পড়ে যায় এবং মোবাইলটা যদি সাইলান থাকে তাহলে আপনি কল দিচ্ছেন বারবার কিন্তু আসলে বুঝতে পারতেছেন না যে মোবাইলটা কোথায় আছে সেক্ষেত্রে আপনি এই রিংয়ে ক্লিক করার সাথে সাথে সেই মোবাইলটা সাইলান থাকুক আর যাই থাকুক না কেন পাঁচ মিনিট ধরে বাঁচতে থাকবে এবং যখনই বাঁচবে তখনই আপনি আপনার মোবাইলটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং ভালোভাবে আপনি দেখতে পাবেন এখন আমি দেখাবো এখানে লোকেট যে অপশন এটার কি কাজ জাস্ট এর জন্য আপনারা এই লোকেটের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আসার পর আপনারা এখান থেকে আপনাদের লোকেশনটা খুঁজে বের করতে পারবেন যে আপনার মোবাইলের লাস্ট লোকেশন কোথায় এখন আমি এই সেটিংসগুলো সম্পর্কে আপনাদের বুঝিয়ে দেব। এটাকে আমি প্রথমে একটু জুম করে নিয়ে আপনাদের বড় করে দেখাচ্ছি এখানে প্রথমে আপনার মোবাইলের মডেল নামটা ভালোভাবে দেখে নেবেন এখন যদি আপনি চান আপনার মোবাইলে আই কোড এটাও কিন্তু বের করতে পারেন এই জন্য আপনারা জাস্ট এই কোয়েশ্চেন বারে ক্লিক করে দিবেন দেখুন কোয়েশন বারে আমি ক্লিক করে দিলাম এবং আপনার এখানে কিন্তু আই এম আই কোড কিন্তু এখানে শো করতেছে এবং আপনার মোবাইলটা রেজিস্টার ডেট এখানে শো করবে এবং লাস্ট সিন মানে আপনার মোবাইলটা লাস্ট অন হয়েছিল কখন সেটা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন আরেকটু নিচের দিকে যদি যাই তাহলে এখানে অপশন পাবো পেলে সাউন্ড এটার মানে হলো আমি তো কিছুক্ষণ আগে বললাম আপনার মোবাইল সাইলেন্ট থাকলেও পাঁচ মিনিট ধরে বাঁচতে থাকবে তারপরে যে অপশন তা হলো সিকিউরিটি ডিভাইস আপনি যদি চান যে আপনার মোবাইলটা আপনি এখান থেকে লক করে দিতে পারবেন আপনার যদি গুরুত্বপূর্ণ ফাইল থাকে তাহলে সেগুলো যাতে কেউ না পায় সেজন্য আপনার মোবাইলটা একদম লক করে দিতে পারবেন কেউ আপনার মোবাইল আর খুলতেও পারবে না ডিসপ্লে আলোয় আসবে না এই জন্য প্রথমে আপনার এই সিকিউরিটির উপর ক্লিক করে দিবেন উপর ক্লিক করার পর আপনারা এখানে থেকে কিছু অপশন পাবেন আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি এজন্য প্রথমে আপনাকে রিকভারি মেসেজ লিখতে হবে আপনি জাস্ট এখানে লিখে দেবেন লক তারপর এখানে ফোন নাম্বার লিখে দিবেন। এর কারণ হলো আপনি যখন মোবাইলটা পাবেন তখন এই দুইটার মাধ্যমে আপনার মোবাইলের লকটাকে খুলতে পারবেন যার কাছে মোবাইলটা থাকবে সে যদি এই নাম্বারটা না দিতে পারে আপনি যে নাম্বারটা এখানে দিবেন তাহলে সে কিন্তু কখনোই খুলতে পারবে না এটা হলো এখানে এর সুবিধা আমি তার পরবর্তী বিষয়টি দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপরে যে অপশনটা রয়েছে ইরাজ ডিভাইস এটা মানে হলো আপনি আপনার ফোনটাকে এখান থেকে রেস্ট্রো ফ্যাক্টর মেরে দিতে পারবেন আপনি যদি চান যে আপনার মোবাইলে কিছুই আপনি রাখবেন না বা কাউকে দেখতে দেবেন না সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু রেস্টোর ফ্যাক্টর মেরে দিতে পারবেন সেখানে সব তথ্য ডিলিট হয়ে যাবে কিন্তু মেমোরির কোনো তথ্য ডিলিট হবে না মেমোরিটা ঠিক থাকবে ছেন আর এখানে করার জন্য আপনার এই ইরাজ ডিভাইসে যখনই ক্লিক করবেন সাথে সাথে সেই মোবাইলটা স্ট্রোফ্যাক্টর হয়ে যাবে এবং সব ডাটা ক্লিয়ার হয়ে যাবে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে আপনার কি ধরনের ডিটেলস বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো সব কিছু আপনার কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করবার পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে দেবেন তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন